হাই প্রিয় আসসালামু আলাইকুম, আমি জয়ন্ত চন্দ্রদেব আবারও তোমাদের সামনে হাজির হয়েছি বরন্স ন্যাশনাল স্কুলের পক্ষ থেকে আয়োজিত আজকের হোম স্কুলিং প্রোগ্রাম। আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি নবম এবং দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের অধ্যায় ৬ জাবেদার একটা গুরুত্বপূর্ণ সৃজনশীল সৃজনশীল চাঁদি। তো আমি বিশ্বাস করি তোমরা আমাদের আগের ভিডিওগুলো দেখেছো এবং খুব উপকৃত হয়েছ এবং আজকের ভিডিওটি দেখবে, উপভোগ করবে, উপকৃত হবে এই আশা রেখে আমরা শুরু করছি। তো প্রথমে আমি আমাদের সৃজনশীলের প্রশ্নটি অর্থাৎ উদ্দীপকটি একটু দেখে নিব এবং অ্যানালাইসিস করে নিব। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই প্রশ্নে এটা বলা আছে, খান কম্পিউটারের ২০১৭ সালের জুলাই মাসের লেনদেন সমূহ নিম্নরূপ। দেখো ২০১৭ সালের জুলাই মাস, জুলাই মাসে আমাদের লেনদেন ৫ মানিক কম্পিউটার থেকে প্রতিটি ৩৬,০০০ টাকা করে ৮টি কম্পিউটার ক্রয়। তাহলে এই ক্রয়টি হচ্ছে আমাদের কিন্তু বাকিতে ক্রয়। কিভাবে বুঝলাম? কারণ আমাদের এখানে নগদে বা বাকিতে কোনো কথা উল্লেখ নেই বা চেকে কোনো উল্লেখ নেই, কিন্তু নাম বলা আছে আর এই নাম বলা থাকলে আমরা ধরে নিই সেটা বাকিতে পণ্য করা। সেক্ষেত্রে কাবলি বাটা পেয়েছি ৬% এবং মাহি আমাদের এখানে চালান দিয়েছিল, সেই চালান নাম্বারটি হচ্ছে ৫০৯, বহন খরচ হচ্ছে ১৫০০ টাকা। জুলাই মাসের ১৫ তারিখে বলা আছে রাজু কম্পিউটার থেকে প্রতিদিন ৪০,০০০ টাকা দরে ৬টি কম্পিউটার পায়। এটাও কিন্তু একটি বাকিতে পায়, কারণ রাজু কম্পিউটারগুলোর নাম দেওয়া আছে। রাজু আমাদের কিন্তু চালান দিয়েছিল, চালান নাম্বার ৩১১, কার্বন এবারটা ৫% এবং প্যাকিং খরচ হয়েছিল ৫০০ টাকা। জুলাই মাসের ২০ তারিখ কম্পিউটার নষ্ট থাকায় ৩টি কম্পিউটার রাজু কম্পিউটারকে ফেরত দেওয়া হয়। তার মানে এটা হচ্ছে আমাদের ক্রয় খরচ সংক্রান্ত কর্ম। এবং এখানে আমরা জানি যে ক্রয় খরচের সময় আমরা বিক্রেতাকে পণ্য ফেরতের সাথে চিঠিও পাঠাতে হয়, আর সেই চিঠি হচ্ছে ডেবিট নোট। আমাদের এখানে ডেবিট নোট নাম্বার হচ্ছে ৫০১। এই হলো আমাদের প্রশ্ন বা উদ্দীপক তার বিশ্লেষণ। আমাদের করণীয় কি? করণীয় কণাকার বলেছে জুলাই মাসে খান কম্পিউটারের ক্রয় সংক্রান্ত আনুষঙ্গিক খরচের পরিমাণ নির্ণয় করো, যার মান হচ্ছে ২। করণীয় খতে বলেছে জুলাই মাসে তথ্য অবলম্বনে একটি ডেবিট নোট তৈরি করো, যার মান হচ্ছে ৪। এবং গতে বলেছে উপযুক্ত লেনদেনগুলোর সাহায্যে খান কম্পিউটারটি ক্রয় করে প্রস্তুত করো, যার মান হচ্ছে আবারও ৪। তো দেখো আমাদের কতে কি বলেছিল, কতে বলেছিল যে খান কম্পিউটারের ক্রয় সংক্রান্ত আনুষঙ্গিক খরচের পরিমাণ নির্ণয়। তোমরা একটু খেয়াল করে দেখো, জুলাই মাসে ৫ তারিখে আমরা পণ্য কিনেছিলাম মাহি কম্পিউটার থেকে, যেখানে আমাদের একটা খরচ ছিল ১,৫০০ টাকা, এবং জুলাই মাসে ১৫ তারিখে আমরা রাজু কম্পিউটার থেকে পণ্য কিনেছিলাম, যেখানে আমাদের প্যাকিং খরচ ছিল ৫০০ টাকা। এই দুটো হচ্ছে ক্রয় সংক্রান্ত, আর ২০ তারিখে ছিল ক্রয় ফেরত সংক্রান্ত। সুতরাং এটি আমাদের পথে আসবে না। তাহলে কয়ের আমরা এখন পর্যন্ত দেখে নিবো, আর সেক্ষেত্রে আমি বলে নিই নিম্ন করে বললে আমরা সাধারণত ঘরে কি কি তারই বিবরণ টাকা নেয়। আমরা এখানে দেখছি শিক্ষার্থী বন্ধুরা, আমাদের সৃজনশীল পথে আমরা একটা শিরোনাম দেখেছি জুলাই মাসে খান কম্পিউটারে ক্রয় সংক্রান্ত আনুষঙ্গিক খরচের পরিমাণ নির্ণয়, আর নির্ণয়ে আমার ঘরতে তারই বিবরণ টাকা টাকা, যেখানে আমাদের তারিখ মধ্যে এসেছে জুলাই মাসের ৫ তারিখ বহন খরচ ১,৫০০ টাকা, জুলাই মাসের ১৫ তারিখ প্যাকিং খরচ ৫০০ টাকা, সব মিলে হচ্ছে আমাদের মোট ২,০০০ টাকা, আর উত্তর আমরা লিখবো আনুষঙ্গিক খরচের পরিমাণ ২,০০০ টাকা। তাহলে ভেরি সিম্পল, আমরা যদি প্রশ্নে জেনে থাকি এবং আমাদের যদি হিসাব থেকে বেসিক ধারণা থাকে তাহলে আমাদের কিন্তু অ্যান্সার করতে খুব বেশি একটা সময় লাগে না। আমরা জানি যে একটা সৃজনশীল অ্যান্সার করতে আমাদের যদিও সময় থেকে ২০ মিনিট, কিন্তু ১৭ মিনিটের মধ্যে আমাদেরকে একটা সৃজনশীল শেষ করতে হয়। তাই আমাদের ক অ্যান্সারটা সর্বোচ্চ ২ থেকে ৩ মিনিটের মধ্যে শেষ করতে হবে। আমরা এখন চলে যাবো তোমাদের সাথে খতে অংশগ্রহণ আলোচনা করবো। খতে আমাদের চেয়েছিল জুলাই মাসে তথ্য অবলম্বনে একটি ডেবিট নোট তৈরি করো। আমাদের তুমি যদি প্রিভিয়াস ক্লাসগুলো দেখে থাকো তাহলে তোমরা জেনে থাকবে ডেবিট নোট মানে হচ্ছে আমরা ক্রয় করা পণ্য কোনো কারণে নষ্ট হলে বা ভেঙে গেলে বা নমুনা মাফিক না হলে আমরা ক্রয় করা পণ্য বিক্রেতা থেকে ফেরত দিই, আর এই পণ্য ফেরতের সময় পণ্যের সাথে আমরা একটা চিঠি পাঠাবো, সেই চিঠিটি হচ্ছে ডেবিট নোট। তার মানে এখানে ক্রয় করতে গল্পটা আছে, তাহলে ক্রয় করতে গল্প আমাদের কত তারিখ ছিল, আমাদের ২০ তারিখ ছিল, কি ছিল কম্পিউটার নষ্ট থাকায় ৩টি কম্পিউটার রাজু কম্পিউটারকে ফেরত দেওয়া হলো, ডেবিট নোট ছিল ৫০১। তাহলে রাজু কাছ থেকে আমরা কবে পণ্য কিনেছিলাম, রাজু কাছ থেকে আমরা ১৫ তারিখে পণ্য কিনেছিলাম, যেখানে চালান নম্বর ছিল ৩১১, কার্বন ব্যাপারটা ছিল ৫%। এই তথ্যগুলো আমাদের এখন কতে সলিউশনের প্রয়োজন হবে। তো চলো আমরা কয় আমরা কি দেখবো, কতে আমরা আমরা শিরোনাম দেখবো জুলাই ২০ তারিখে লেনদেনের ভিত্তিতে প্রস্তুতকৃত একটি ডেবিট নোট নিম্নরূপ। দেখো এই ডেবিট নোট কে তৈরি করবে, ক্রেতা, আর ক্রেতা হচ্ছে আজকের খান কম্পিউটার। কি তৈরি করবে? ডেবিট নোট। আমরা কবে পণ্য ফেরত দিচ্ছি? ২০ তারিখ জুলাই ২০১৭ তারিখে। আর বাম পাশে দেখো আমরা একটা ডেবিট নোট দিচ্ছি ৫০১। কে কাকে আমরা দিব এই ডেবিট নোটটি? রাজু, প্রাপকের নাম হচ্ছে রাজু কম্পিউটার। সূত্র বা রেফারেন্স আমরা লিখবো কোন কোনগুলো, যেগুলো আমরা পণ্য কিনেছিলাম সেই তথ্যগুলো আমরা এখানে লিখবো, অর্থাৎ ক্রয় চালান নম্বর ৩১১ এবং আমরা ক্রয় কিনেছিলাম জুলাই মাসের ১৫ তারিখ ২০১৭। এই তথ্যগুলো আমরা এখানে লিখবো। কেন লিখবো?
আসলে আমরা এতে কিন্তু খান কম্পিউটার এই সূত্র বা রেফারেন্স লিখে দিবে যাতে রাজু কম্পিউটার তার তত্ত্বাবলীতে এই বিষয়গুলোকে সাবচিট করে নিশ্চিত হতে পারে যে খান কম্পিউটার তার একজন ক্রেতা ছিল এইজন্য এই সূত্রটা লিখা হয় আর এইখানে অধিকাংশ শিক্ষার্থীরা এই সূত্রটি লিখে না অথবা লিখতে গিয়ে ভুল করে থাকে তাই প্রিয় শিক্ষার্থী তোমাদেরকে এই জায়গাতে একটু সতর্ক হতে হবে তারপর আমরা একটা বক্স বানাবো সেখানে বক্সে আমাদের চারটা ঘর তিনটে ঘর ক্রমিক নং মালের বিবরণ এবং ফেরতের কারণ এবং টাকার পরিমাণ এখানে দেখো বাম পাশে ক্রমিক নং এখানে কিন্তু অনেক শিক্ষার্থীরা ভুল করে থাকে ভুল বসে দেখলে অনেকে তারিখ ইউজ করে থাকে আসলে তারিখ কিন্তু এখানে হবে না তারিখ হবে আমাদের উপরে বাম পাশে তারপর আমরা ক্রমিক নং এক লিখবো মালের বিবরণ আমরা লিখবো প্রতি 40,000 টাকা করে তিনটি কম্পিউটার নষ্ট থাকার কারণে ফেরত পাঠানো হবে এবং ফেরত পণ্যের মূল্য দ্বারা আপনাদের হিসাবকে ডেবিট করা হবে প্রশ্ন হচ্ছে আপনাদের এই আপনাদেরটা কি আসলে খান কম্পিউটার রাজুকে বলছে যে রাজু সাহেব আপনাকে আমরা ডেবিট করেছি কারণ কি যে পণ্য ফেরত দিলে আমরা জানালে দিয়ে থাকি পাওয়া যাচ্ছে ডেবিট ক্রয় প্রতিশত ক্রেডিট সেই জন্য রাজুকে আমরা ডেবিট করছি বলে রাজুকে আমরা এই চিঠির মাধ্যমে রাজুকে জানিয়ে দিলাম তাহলে 40,000 টাকা করে তিনটি কম্পিউটার হওয়ার কারণে মূল্য হচ্ছে 120,000 টাকা এবং আমার কেনার সময় তার মানটা ছিল 5% এখানে আমরা 5% ডিডাক্ট করতে হবে তাহলে 1,20,000 টাকা 5% হচ্ছে 6,000 টাকা বিয়োগ করলে হচ্ছে আমাদের 1,14,000 টাকা আমরা নিচে টাকাটা কথা লিখবো 1,14,000 টাকা মাত্র বিশেষ দর্শক লিখবো ভুল ত্রুটি সংশোধন যোগ্য আর এই ডেবিট রসিদ তৈরি করে থাকবে একজন পারচেজ ডিরেক্টর বা পারচেজ ম্যানেজার লাগাবো সেখানে আমরা যদি কয়েকটা থেকে আমরা এখানে একটা সাক্ষ্য করে দিই এবং উত্তর লিখবো ডেবিট নোটের পরিমাণ 1,14,000 টাকা তাহলে ভেরি সিম্পল আর এই যে বিষয়টা আমরা শিখে ফেললাম আমরা এখন তোমাদের সাথে আলোচনা করবো আমাদের সিজন ছিল করণীয় বংশ আর গতে আমাদের কি বলেছিল গত বলেছিল শিক্ষার্থীদের দেখো উপযুক্ত লেনদেনগুলোর সাহায্যে খান কম্পিউটারের একটি ক্রয় জায়গাটা প্রস্তুত করে এখানে আমরা বলে যাচ্ছি যে তোমরা যদি আমাদের আগের ক্লাসগুলো দেখে থাকো বিশেষ করে আমার দ্বিতীয় ক্লাসটি যদি দেখে থাকো সেখানে তোমরা দেখবে যে ক্রয় জায়গাটা করতে আমরা বুঝিয়েছি এখানে নগদে পণ্য ক্রয় বা চেকে পণ্য ক্রয় বা সম্পদ ক্রয় বা মনিয়ারি ক্রয় এই জাতীয় কোনো বিষয় কিন্তু ক্রয় জায়গাটা অন্তর্ভুক্ত হবে না ক্রয় জায়গাটা অন্তর্ভুক্ত হবে শুধুমাত্র ধারে বা বাকিতে পণ্য ক্রয় তাহলে আমরা বুঝবো কিভাবে ধারে বা বাকিতে এই যে কথা স্পষ্ট করে বলা থাকে অথবা অথবা আমাদের মতে কোন এরকম ভাবে নাম বলা থাকবে যেখানে আমাদের কোন প্রকার নগদে বা চেকের কথা বলা থাকবে না আর এই ক্রয় সম্পদের বিষয়গুলোকে আমরা ধারে বা হিসেবে হিসাবভুক্ত করব কোথায় ক্রয় জগতটা তাহলে চলো আমরা এখানে মাইর কাছ থেকে জুলাই মাসের 5 তারিখে কিনেছিলাম একটা পণ্য আর রাজুর কাছ থেকে আমরা পণ্য কিনেছিলাম জুলাই মাসের 15 তারিখে এবং এখানে ছিল মাইর কাছ থেকে ছিল নাম্বারটা 6% এখানে চালান নাম্বার ছিল 509 আর রাজু কাছ থেকে আমরা পণ্য কিনেছিলাম যেখানে আমাদের চালান নাম্বার ছিল 311 আর ব্যাপারটা ছিল 5% এবং মাইর কাছ থেকে বহন করা ছিল 500 টাকা প্যাকিং করা ছিল 500 টাকা এই তথ্যগুলি নিয়ে আমরা এখন গ অংশ করব তো চলো আমরা গ অংশ একটু দেখে নিই একমাত্র আমরা এখানে লিখেছি দেখো খান কম্পিউটার ক্রয় জগতটা মানে খান কম্পিউটার ক্রয় জগতটা তৈরি করছে ক্রয় জগতটা সংক্ষেপে তোমরা নিশ্চয়ই জানো তারিখ ক্রেডিট হিসাব খাত শর্ত চালান নাম্বার সূত্র আর এই টাকা করা আমরা লিখবো ক্রয় হিসাব ডেবিট পাওনা হিসাব ক্রেডিট সেখানে দেখো আমরা 2017 জুলাই মাসের 5 তারিখ লিখেছি এখানে মানি কম্পিউটার লিখেছি অর্থাৎ যার কাছ থেকে আমরা পণ্য কিনেছি তার নাম লিখেছি চালান নাম্বার তার চালান নাম্বার লিখেছি 509 সূত্রটা টিক দিয়ে ছেড়ে দিয়েছি আর টাকার পরে আমরা লিখেছি 272,220 টাকা এখন প্রশ্ন হচ্ছে 272,220 টাকা কিভাবে আসলো সেই জন্য আমাদেরকে একটা গণনা করতে হবে ছকে নিচে যেমন দেখো গণনা এক মাহি কম্পিউটার হতে ক্রয় 36,000 করে আমরা 8টি কপি কিনেছিলাম যার মূল্য ছিল 288,000 টাকা এবং আমরা এখানে 6% বাড়তে পেয়েছিলাম বিয়োগ করব বিয়োগ 36,000 একটু আর 6% দ্যাট মিন কাপড়ের মাত্রা 17,280 টাকা এবং আমাদের খরচ ছিল 1,500 টাকা যেটা আমরা যোগ করব সবকিছু মিলে দেখো আমাদের এখানে যোগ বিয়োগ করে ফলাফল এসেছে 272,220 টাকা যেটা আমরা এই টাকা করে লিখব এবং মাই কম্পিউটারের পাশে গণনা 1 লিখব ঠিক একই ভাবে জুলাই মাসের 15 তারিখে দেখো আমরা এখানে রাজু কম্পিউটার লিখবো গণনা 2 লিখবো তাহলে গণনা 2 কি ছিল গণনা 2 ছিল রাজু কম্পিউটার হতে ক্রয় 40,000 টাকা করে 6টি কম্পিউটার কিনেছিলাম যার মূল্য ছিল 240,000 টাকা সেখানে কারবারের মাত্রা ছিল 5% বিয়োগ করব 40,000 ইনটু 6 ইনটু 5% দ্যাটস মিন 12,000 টাকা আমাদের একটা প্যাকিং করা ছিল 500 টাকা যোগ করব এই যোগ বিয়োগের মাধ্যমে আমাদের পাওয়া এসেছে 2,28,500 টাকা যেটা আমরা মাই রাজু বরাবর চালান নাম্বার লিখবো 311 সূত্র করে টি আর টাকা বরাবর লিখবো 2,28,500 টাকা তার মানে এই মাহি এবং রাজু এই দুজনের কাছ থেকে আমরা টোটাল পণ্য কিনেছি 5,720 টাকা এই হলো আমাদের মোট আর আমরা কি করব একদম নিচে উত্তরে গিয়ে দেখো ক্রয় জগতের যোগফল লিখবো 5,720 টাকা
তো শিক্ষার্থী বন্ধুরা আমরা সংক্ষিপ্ত সময়ের মধ্যে তোমাদেরকে একটা সম্পূর্ণ সৃজনশীল আমরা আলোচনা করেছি। আশা করি তোমরা যদি এই ভিডিওটি একবার আজকে প্রয়োজন দুই থেকে তিনবার বিষয়টি দেখো তাহলে তোমরা এই ভিডিওটি উপভোগ করতে পারবে এবং উপকৃত হবে এবং এই ক্ষেত্রে বেশি অনেক ধারণা পেয়ে যাবে। তো আশা করি তোমরা খুবই ভালো থাকবে সুস্থ থাকবে এই বলে আমি বিদায় নিব। আমি যন্ত চন্দ্রদের দেখা হবে ভিন্ন কোনো দিন ভিন্ন কোনো বিষয় ভিন্ন কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো এবং সুসুখ পেলে গাছ লাগিও। ধন্যবাদ সবাইকে।